thank mm -hmm. you আজকেই বলেছিলাম সকালের ভিডিওতে যে ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার হয়তো আজকেই কনফার্ম হয়ে যাবে মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো আজকেই আসবে হ্যাঁ যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তবে নাম জানা গেছে ইস্টবেঙ্গলের কে হতে চলেছে নতুন স্ট্রাইকার হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালের ভিডিওটা যারা এখনই অবশ্যই দেখে নিও ওখানেও বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট ছিল ট্রান্সফার আপডেট তাছাড়া তোমাদের ক্লাবদের সমস্ত আপডেটই কিন্তু ছিল তাই ভিডিওটা আই বাটন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো ওখান থেকে প্লিজ চেক আউট করে নিও আশা করছি তোমাদের কাজে লাগবে এবার আসা যাক আজকের এই মোমেন্টের সবথেকে বড় আপডেটটাতে ইস্টবেঙ্গল সিভেরিও টোরোকে আজকে অফিসিয়ালি গুড বাই জানিয়ে দিয়েছে সিভেরিও টোরো জয়েন করছে জামশেদপুরে তবে এটা পারমানেন্ট ডিল নয় শুধুমাত্র লোন ডিল করা হয়েছে অর্থাৎ লোন ডিলে ইস্টবেঙ্গল ছেড়ে টোরো জয়েন করছে জামশেদপুরে এবার সিভেরিও টোরোর রিপ্লেসমেন্ট কে হতে চলেছে এটাই সব থেকে বড় প্রশ্ন সমস্ত ইস্টবেঙ্গল ফ্যান্সদের মধ্যে কে হতে চলেছে ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার যে নামটা এই মোমেন্টে উঠে আসছে সেটা হচ্ছে জার্মান বন্ড কোস্টারিকান স্ট্রাইকার ফেলিসিও ব্রাউন ফোর্বস এই ফেলিসিও ব্রাউন ফোর্বসকেই কিন্তু সাইন করতে চলেছে ইস্টবেঙ্গল এই মোমেন্টের এটা একদমই ব্রেকিং আপডেট তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার এই ফেলিসিও ব্রাউন ফোর্বসকে নিয়ে যদি কথা বলি বত্রিশ বছর বয়স এবং লাস্ট কিন্তু খেলছিল চাইনিজ সুপার লিগে অর্থাৎ চায়নাতে খেলছিল চায়নার ক্লাবটার নাম হচ্ছে কুইংডাও হাই নাও এফসি এই কুইংটাও হাইনাও এফসিতে খেলছিল এই স্ট্রাইকার এবং তার কন্ট্র্যাক্টও কিন্তু ছিল ক্লাবটার সাথে তবে কন্ট্র্যাক্ট ভেঙেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগেই কিন্তু সাইন করে নিয়েছে ইস্টবেঙ্গল এমনটাই আপডেট বেরিয়ে আসছে মানে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়তো করে দিয়েছে তারপর কিন্তু সাইনিংটা হয়েছে সেটা যাই হোক অফিসিয়াল হলে বোঝা যাবে তবে এই মোমেন্টে এই নামটাই কিন্তু উঠে আসছে ইস্টবেঙ্গলের স্ট্রাইকারের মধ্যে এই বত্রিশ বছর বয়সী স্ট্রাইকারের কেরিয়ারটার কথা যদি আসি জার্মানির ফুটবলার ছিল জার্মানির আন্ডার টোয়েন্টি আন্ডার টোয়েন্টি এই সমস্ত জায়গাতেও খেলেছে আন্ডার নাইনটিনেও খেলেছে জার্মানির তারপর মানে জার্মানির বড় বড় ক্লাবের ইউথ একাডেমি যেমন হার্থা বিএসসি জার্মানি লিগার একটা বড় ক্লাব তার ইউথ একাডেমি থেকে উঠেছে তারপর এফসি নানবার্গ যেটা আছে জার্মানির ক্লাব তার সেকেন্ড টিম যেটা সেখানেও খেলেছে তো অভিজ্ঞতা অনেকটাই আছে জার্মানে খেলার তারপর সেখান থেকে রাশিয়ায় একটা কেরিয়ারের বেশিরভাগ টাইম কাটিয়েছে এই ফুটবলার রাশিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছে যেখানে টপ ডিভিশনেও খেলেছে রাশিয়ার তারপর রাশিয়া থেকে পোল্যান্ডেও যায় এবং পোল্যান্ড থেকে ট্রাভেল করে চায়নাতে এবং এখন যে আপডেট ইস্টবেঙ্গলে জয়েন করতে চলেছে চায়না থেকে এই স্ট্রাইকার ফেলিসিও ব্রাউন তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও তবে আমি বলবো একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের ওয়েট করো হয়তো যখন ভিডিওটা দেখছো তখন হয়তো অফিসিয়ালও হয়ে যেতে পারে ইস্টবেঙ্গলের তরফ থেকে তারপরে পুরো ডিটেলে বোঝা যাবে কিভাবে কন্ট্রাক্ট ভাঙা হয়েছে লোনে নিয়ে আসা হয়েছে নাকি কন্ট্রাক্ট ভেঙে পুরোপুরি মানে সাইন করা হয়েছে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আশা করা যায় যখন তোমরা ভিডিওটা দেখছো তখন হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা